সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবারও লাইভে আসলাম আপনাদের মাঝে, অনেকদিন ছিলাম না। অবশ্য আপনাদের যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা প্রায় 1.5 মাস বা 2 মাস আগে এই জায়গায় এই স্থানে এসেছিলাম। আমরা ধান ক্ষেতের ভিডিও দেখাচ্ছিলাম, তখন হচ্ছে কেবল বীজ রোপণ করে, তখনকার ভিডিও দেখাচ্ছিলাম। আমরা আবারও আজকে চলে এসেছি তারাপুরের চরে, এখানকার আজকের ভিডিও দেখাবো। আজকে হচ্ছে প্রকৃতি এবং ধান ক্ষেতের যে ধানের যে পরিস্থিতি আজকে দেখাবো, যেখানে আমরা 2 মাস আগে এসে যেটা দেখছিলাম যে কেবল রোপণ করতেছে, কিন্তু বর্তমান দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ধানের শীষ বের হয়ে গেছে। আর মাত্র মনে করেন যে 10-15 দিনের মধ্যেই হচ্ছে ধান কাটা শুরু হয়ে যাবে, কৃষকদের মনে হাসি ফুটবে, সেটি দেখানোর চেষ্টা করব। সুন্দরগঞ্জ হচ্ছে কৃষি প্রধান এলাকা, তাই আপনাদেরকে আমরা হচ্ছে সুন্দরগঞ্জের আশেপাশে কৃষি খামার এবং কৃষকদের নিয়েই কথা বলি। তো আজকে আমরা দেখাবো হচ্ছে কৃষি খামারের সুন্দরগঞ্জের যে ধান ক্ষেতের যে দৃশ্য, ধান আর কতদিন লাগবে, কৃষকের মনে হাসি ফুটতে আর কতদিন লাগবে, আজকে সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা হচ্ছে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন, একটি শেয়ার করবেন, আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন। যারা আছেন দূর দূরান্ত থেকে, ভাইয়েরা ঢাকায় বা দেশের বাইরে যারা আছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে হচ্ছে আমাদের এই ভিডিওটি সহজেই অন্যরা পেয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হচ্ছে আমরা ধান ক্ষেতে যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি। আমরা বেশ কিছুদিন আগে, অর্থাৎ প্রায় রোজার আগে এখানে এসেছিলাম, সেখানে তো সেই সময় এখানে ধান কেবল রোপণ করেছিল। আজ সেই ধান ক্ষেতে ধানের যে দৃশ্য, ধান গজিয়েছে আপনারা দেখতেছেন সেই ছোট রোয়ায়। আপনাদেরকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখা যাচ্ছে প্রিয় দর্শক, এটি ধান প্রায় ভিতরে হচ্ছে দানা সৃষ্টি হয়েছে ধানের। প্রিয় দর্শক আপনারা দেখুন, এটা প্রায় দানা সৃষ্টি হয়েছে ধানের ভিতরে, এবং চমৎকার। প্রায় এইরকম ধান অ্যাভারেজে এখনও হয়নি, পাশাপাশি কিছু জমিতে এখনও ধান গজায়নি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, একটি লাইক, একটি কমেন্টস, একটি শেয়ার করবেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস, একটি লাইক করবেন, আমরা আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কে কোথায় আছেন, কে কোথায় থেকে দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন, সেই সঙ্গে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের এই ভিডিওটি ইউটিউবে আমরা পোস্ট করব, ইউটিউব থেকে দেখে থাকলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন। আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ, বিশেষ করে আমাদের সুন্দরগঞ্জ হচ্ছে একটি কৃষি প্রধান অঞ্চল। এখানে প্রকৃতি অপরূপ সাজে সেজেছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস, একটি শেয়ার করবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন, ফলো বাটনটি অন করে রাখবেন। আপনারা কেমন আছেন অবশ্যই আমাদের জানাবেন। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি তারাপুরের প্রত্যন্ত চর অঞ্চলে। এটি যদিও বা পুরসভার পিছনেই, পুরসভা সংলগ্ন। প্রিয় দর্শক, লাইভটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, সেই সঙ্গে কমেন্টস করুন কে কোথায় থেকে দেখছেন। আমরা এটি দেখানোর চেষ্টা করতেছি গ্রামের প্রকৃতি, আমাদের সুন্দরগঞ্জ পেজ গ্রামের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে। আপনারা দেখতেছেন কচুরিপানা, দেখতেছেন সাদা কচুরিপানা ফুটেছে, চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ ডালুকমা, হ্যাঁ কথা বল। দর্শক, আমি হচ্ছে 2টি কচুরিপানা নিয়ে আসলাম। আগে এক সময়কার এই কচুরিপানা সম্পর্কে অনেকের এখন জানে না যে কচুরিপানা, এই কচুর ডাল থেকে কচুরিপানা হয়। কচুর ডাল না, পানা, পানা, পানার ডাল থেকে পানা হয়, এটা পানার নাম হচ্ছে কচুরিপানা। পানাটা দেখতে অনেক সুন্দর, ফুল, পানার ফুলটা দেখতে অনেক সুন্দর সুন্দর হয়। এই সময় হচ্ছে নদী নালা খাল বিলে এসব খুঁজে পাওয়া যায়, কিন্তু এখন অনেকে হচ্ছে চোখে পড়ে না, অনেক কালের ক্রমে এটি হারিয়ে যাচ্ছে।
এই পানাটি হচ্ছে, এই এই পানা থেকে হচ্ছে, এই পানাগুলো হচ্ছে গরুকে খাওয়ানো যায়, গরুকে গোখাদ্য হিসেবে খাওয়ানো যায়, এবং ফুলটা অনেক সুন্দর। অনেকে বলে আসছি কুসংস্কার যে এই পানা নাকি চোখে মাখলে চোখ নষ্ট হয়ে যায়, এসব কতটুকু জানি না সেটা, কিন্তু অনেকে বলে যে এই পানা চোখে মাখলে নাকি চোখ নষ্ট হয়ে যায় এই ফুলটা। তো আপনারা যাদের এই পানার ফুলটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কার কার এই ফুলটা ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য এই ফুলটা আমি ছিললাম, আপনাদের কার কার ভালো লাগে যা তারা অবশ্যই এখানে চলে আসবেন। অনেকে আছে বিনোদন কেন্দ্র ফুল বাগান দেখার জন্য বিভিন্ন স্পটে যান, আপনারা যদি এই চরের মধ্যেই আসেন তাহলে এরকম সুন্দর সুন্দর কচি পানা এবং ফুল অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তাই আপনারা প্রকৃতির মাঝে আসেন, সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই প্রকৃতির মাঝে চলে আসেন, তাহলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য সুন্দরগঞ্জের আশেপাশে এবং এই দেশে যে অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে, অনেক মনোরম পরিবেশ রয়েছে, যেটা হচ্ছে বাড়ি থেকে বের না হলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনারা এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করার জন্য অবশ্যই হলেও বাড়ি থেকে বের হয়ে সুন্দরগঞ্জের আশেপাশে লোকালয় গ্রামে এবং চরের মধ্যে গিয়ে এই সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ আপনারা উপভোগ করবেন, একটু শান্তি নেবেন, শান্তির বাতাস পাবেন, আপনারা হাওয়া পাবেন, শহরের কোলাহল থেকে ফিরে এসে মুক্ত পরিবেশে আপনারা ঘুরতে পারবেন। তাই অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, ঘুরতে আসবেন। আর হচ্ছে একটি কথা বারবার আমি বলি, অবশ্যই যারা লাইভটি দেখতেছেন, যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখতেছেন। আর হচ্ছে লাইভগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে হচ্ছে আমরা সুন্দরগঞ্জকে সবার মাঝে তুলে ধরতে পারি, সবাই যাতে দেখতে পারে যে আমরা সুন্দরগঞ্জের লোক, আমরা সুন্দরগঞ্জের বাসিন্দা, সুন্দরগঞ্জে আমাদের এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, এত সুন্দর সুন্দর প্রকৃতি রয়েছে, যাতে আমরা পুরো দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারি এমন প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে হচ্ছে আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আমরা উৎসাহ পাবো, আমরাও ভিডিও করতে আগ্রহ প্রকাশ করব। যদি ভিডিওটি দেখি যে আমরা ভিউ বেশি হয়, তারপর হচ্ছে লোকজন কমেন্টস করে, উৎসাহ প্রকাশ করে, তাহলে আমাদেরও আগ্রহ বেড়ে যায়, তখন আমরা ইচ্ছা আমরা চলে আসি আপনাদের জন্য ভিডিও করার জন্য। আমরা হচ্ছে সুন্দরগঞ্জের আশেপাশে ঘুরে যাওয়া নানা খবরাখবর এই পেজের মাধ্যমে তুলে ধরি। যারা নতুনরা আছে তাদেরকে বলবেন যে সুন্দরগঞ্জ পেজে যারা দেশে ঢাকার বাইরে দেশে সুন্দরগঞ্জের বাইরে আছে আর কি, তারা হচ্ছে সুন্দরগঞ্জের খবরাখবর কীভাবে নেবে, এখানে তো হচ্ছে কোনো নিউজ চ্যানেল বা অন্য কিছু মাধ্যম নেই খবর নেওয়ার জন্য। সেজন্য আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে সুন্দরগঞ্জ পেজ, এখানে ফলোয়ার সংখ্যা অনেক বড়, বিশাল। তাই আপনারা হচ্ছে সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আমাদের যে সুন্দরগঞ্জের যে খবরাখবর আছে, যে দৃশ্য আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং সুন্দর বাসা বাইরে থেকে সুন্দরগঞ্জের বাইরে থেকে আপনারা সুন্দরগঞ্জের খবর জানতে পারবেন। তাই অবশ্যই সুন্দরগঞ্জ পেজকে আপনারা আপনাদের ফলো দিতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে ইউটিউবে আমরা এই যে ভিডিওগুলো করি সেগুলো আবার ইউটিউবে পাবলিশ করি। ইউটিউবে হচ্ছে বেশি বেশি করে ভিডিও আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে ইউটিউবটাও আমাদের গ্রো করবে। তাই আপনারা পেজের পাশাপাশি অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, তাহলে হচ্ছে আমরা আরও আগ্রহ প্রকাশ করে আগ্রহ সহকারে ভিডিওগুলো সুন্দরভাবে করার চেষ্টা করব। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা যতবার বেশি সহযোগিতা করবেন আমরা অত বেশি এগিয়ে যাব, আপনাদের সহযোগিতাই আমাদের মূল লক্ষ্য। গ্রুপ আর হচ্ছে আমাদের গ্রুপও আছে সুন্দরগঞ্জ নিউজ 24 নামে, আমাদের তিন চারটে গ্রুপ আছে, আপনারা গ্রুপ আপনারা হচ্ছে গ্রুপগুলোতে হচ্ছে শেয়ার গ্রুপগুলোতে হচ্ছে আপনাদের যে ভিডিও বিনোদন ভিডিও বা আপনাদের যারা কেউ আগ্রহ প্রকাশ করেন তারা হচ্ছে আপনারা গ্রুপে আমাদের পোস্ট করতে পারেন। আর হচ্ছে যারা এই যে সামনে নির্বাচন আসতেছে উপজেলা পরিষদ নির্বাচন, নির্বাচনে আপনারা যারা প্রচার প্রচারণা করতে চান তারা হচ্ছে সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে প্রচার প্রচারণা করতে পারেন। অনেকে আছেন যে হচ্ছে বিজ্ঞাপন দিতে চান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, যারা নতুন ব্যবসা বাণিজ্য করতে চান তারা হচ্ছে বিজ্ঞাপন দিতে চান, আপনারা অবশ্যই সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন। সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিলে হবে কি, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে সুন্দরগঞ্জের যে 120,000 ফলোয়ার আছে এবং সুন্দরগঞ্জের যারা বাসিন্দা আছে তারা জানতে পারলো যে অমুক ভাই বা অমুক লোকজন সুন্দরগঞ্জে অমুক একটা ব্যবসা অমুক একটা বিজনেস শুরু হয়েছে, যার মাধ্যমে আপনার প্রচারণাটাও বাড়লো, জনগণও জানতে পারলো যে অমুক জায়গায় অমুক বিজনেসটা শুরু হয়েছে। তাই আপনারা অবশ্যই আপনাদের প্রচারণার জন্য আপনারা যদি হচ্ছে আমাদের এখানে বলতে পারেন আমাদের ইনবক্সে অথবা আমাদের পেজে সরাসরি SMS করতে পারেন, অবশ্যই ফোন দিতে পারেন, তাহলে আমরা গিয়ে আপনাদের প্রচার প্রচারণা করে দিতে পারবো। গ্রুপের মেম্বার কতগুলো? গ্রুপের মেম্বার প্রায় 40,000 পার হয়ে গিয়েছে। আর হচ্ছে কি বলি, কারা কোথা থেকে ভিডিও দেখছেন, লাইভে আছেন কারা, কোথা থেকে লাইভে যুক্ত আছেন, অবশ্যই কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন, আপনারা জানাতে পারেন।
আপনারা জানালে আমরা অবশ্য জানতে পারবো যে কোথায় কে কোথা থেকে লাইভে যুক্ত আছে, তাহলে আমরাও জানতে পারবো। তাই আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের সঙ্গে কমেন্টস করুন, বেশি বেশি করে কমেন্টস করলে আমরাও জানতে পারবো যে কে কোথা থেকে কমেন্টস করতেছে, কে কোথা থেকে আছে আমরা জানতে পারবো। যারা দেশের বাইরে আছে কে কোথায় কোন দেশে আছে এটাও কমেন্টস করে আপনারা জানাতে পারেন, আমরা জানতে পারবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সন্ধ্যা হয়ে আসতেছে, পরবর্তীতে আমরা আবারও বিভিন্ন এলাকায় যাব, এই চরের মধ্যে আসবো, যখন এখন হচ্ছে ধানের শীষ বের হয়েছে, যখন ধান কাটাকাটি শুরু হবে তখন আবারও আসবো এই এই চরের মধ্যে এসে আমরা ধান কাটাকাটির ভিডিও আপনাদের দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।